এই দেখতে পাচ্ছেন এটা ফোনা তুলছে, ফোনা তুলছে, এই যে তুলতে সাহস কম না রে বাবু তোদের। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টেকনিক এবং এটা কিন্তু যে কেউ করতে গিয়ে বিপজ্জনক হতে পারে। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বঙ্কিম স্ন্যাক্স এবারে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকে আমরা এসেছি নতুন একটা উদ্ধার কার্যে। তো এই জায়গাটা হচ্ছে মালদার মধ্যে, জায়গাটা বলবেন শাহপুর দুই নম্বর বিমল দাস কলোনি, শাহপুর দুই নম্বর বিমল দাস কলোনি, ওল মালদা ব্লকের আন্ডারে আপনারা দেখুন কিভাবে সাপগুলোকে উদ্ধার করা হচ্ছে। আসুন দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখালো, এই যে ফুটো এখানে যেতে পারবে বাড়ির ভেতরটাও দেখতে হবে, আমি দেখে নি চিৎকার করবেন না কেউ। পুরোটা বাড়ি সার্চিং করা হবে, ভালো করে খোঁড়া হবে। আমি বাইরে থেকে যে ফুটোটা দেখেছিলাম তো ভেতর থেকে আমি চেক করেছিলাম যে ভেতরে ফুটো থাকলে বাইরে থেকে সার্চিং করলে ভেতর ভেতরে অনেকগুলো বেরিয়ে যাবে, তাই এখানকার জায়গাটা আগে ব্লক করতে হবে বা কোনোভাবেই করতে হবে, তারপরে বাইরে খুঁজতে হবে। তো একটা পাওয়া গেছে অলরেডি, তো এটাকে আমি তাড়াতাড়ি রেস্কিউ করে এবং সার্চিং আবার নতুনভাবে করছি। একটা বড় বালতি দিবেন, একটা বড় বালতি, এই যে বালতিটা আমি রেখে দিলাম, বেশ অনেকগুলো আরো এখন উদ্ধার হবে, বালতিতে রাখলাম। এবার দেখি আবার সার্চিং করি, দেখি আবার কি আছে না আছে ভেতরে। এই বালতি থেকে হাত দিব না, বুঝতে পারলা? বাচ্চা সাপ মানে জন্মের পর থেকে খুব তাড়াতাড়ি খোলস ত্যাগ করে, কারণ এদের শরীর খুব দ্রুত বড় হয়, তো এই জন্য খোলস ত্যাগ করে। এখানে দেখতে পাচ্ছেন খোলসটা দেখতে পাচ্ছে, এই ফুটো দিয়ে নিশ্চয়ই বেরিয়েছে সাপ গুলো। এর ভিতরে একটা সাপ আছে দেখতে পাচ্ছেন, বস্তার ভিতরে ঢুকে আছে। ওই বালতিটা কেউ নিয়ে আসবে তো, বালতিটা নিয়ে আসবে তো কেউ, সাপের বালতিটা নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এটা দুই নম্বর, জন্মের পর থেকে এদের বিষ দাঁত এবং বিষ থাকে, এরা জন্ম থেকে বিষধর। কিন্তু এই দেখতে পাচ্ছেন এরা ফোনা তুলছে, ফোনা তুলছে, এই যে কিন্তু এখন কামড় দিলে এখনো কিন্তু মানে মানে এদের বিষটা থাকে। হ্যাঁ, খুব ভালোভাবে যদি কামড় দেয় সেই জায়গায় সমস্যা হতে পারে, বিষের কোয়ান্টিটি এদের কম থাকে, কিন্তু তবুও যদি কামড় ধরে বেশ অনেকক্ষণ যদি ধরে রাখে তো একটা ঝুঁকি হতে পারে। বালতিটা নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, কেউ এটা নিয়ে আসো। এটা দুই নম্বর দেখতে পাচ্ছেন, এটা দুই নম্বর কেটে উদ্ধার করা হলো। হুম, এটা কেউ ভিলাবো না, এই ধরনের সিচুয়েশনে রেস্কিউ এ ভালোই টাইম লাগে, কারণ সাপগুলো লুকিয়ে থাকে মাটির গর্ততে, নিজের মতো করে লুকিয়ে আছে, এবং আমাদেরকে খুব সেফলি ভাবে খুঁড়তে হয় যাতে সাপের শরীরেও যাতে আঘাত না লাগে, এই বিষয়গুলো ধ্যানে রাখতে হয়। আপনারা শান্ত হন না, আমি ধরছি না, আপনি
বড় মাপের একটা গোকড়া সাম দেখতে পাচ্ছেন, দূরে যাও দূরে যাও, তোমরা দূরে যাও দূরে যাও, বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন কি রাগি এগ্রেসিভ গোকড়া, গোকড়া সাম একটা গোকড়া সাপ, কেউ চিৎকার করবো না, আমি আছি আমি এখানে আছি, ঠিক আছে চলো 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 চলো, কেউ চিৎকার করবো না, চিৎকার করবো না, চিৎকার করবো না, চিৎকার করবো না, এটাই কিন্তু ফিমেল সাপ যেটা বাচ্চা ডিম দিয়েছিল, তো এখান থেকে মোটামুটি দুটো অলরেডি বাচ্চা উদ্ধার করা হয়েছে, বালতিটা নিয়ে আসবো, দেখো বালতিটা নিয়ে আসবো, তো এখন বাড়ি পুরো সার্চিং করা হবে, আরো হলে হতে পারে, এটা বাধ্যতামূলক আরো থাকবে, ভালোভাবে সার্চিং করা হবে, দেখি কোথায় আছে, এটা কিন্তু বাংলায় বলা হয় গোকড়সা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুটো বাচ্চা আছে বালতির ভেতরে, দেখতে পাচ্ছেন বালতির ভেতরে, এটা ওর মা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ টেকনিক, এবং এটা কিন্তু যে কেউ করতে গিয়ে বিপজ্জনক হতে পারে, এটা খুব রিস্কলি, হ্যাঁ এটা কিন্তু বিশুদ্ধ সাপ, না জেনে কেউ হাতে নিলে কিন্তু এটা ঝুঁকি হয়ে যাবে, মাল ফেলে দিয়েছে, মাল ফেলে দিয়েছে, কি করবো অসংখ্য ধন্যবাদ জানাবো দাদাকে যিনি সাপটাকে না মেরে উদ্ধারের জন্য খবর দিয়েছিলেন এবং সাপটাকে সেফলি রেস্কিউ করে নেওয়া হয়েছে, এটা প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হবে, এইভাবে সাপটা যাতে প্রত্যেকের সাপকে না মেরে বা বন্য প্রাণীকে না মেরে ধীরে ধীরে এগিয়ে আসছে, এটা কিন্তু অনেক একটা বড় উপলব্ধি একটা সাপ উদ্ধারকারীর কাছে, কারণ ধীরে ধীরে মানুষ বুঝতে শিখেছে এবং এই বন্য প্রাণীগুলোকে প্রকৃতিতে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, তো খুব ভালো লাগছে এভাবে মানুষ এগিয়ে আসছে, আপনার পাশে এভাবে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউব পরিবারের প্রত্যেককে আমি জানাই, আমাদেরকে যারা সাপোর্ট করছেন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করছেন প্রত্যেককে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।